নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে আরেকবার স্বাগত তোমাদের। তো আজকে মূলত তোমরা সবাই এক্সাম দিলে, তোমরা সবাই জানো, আর এখান থেকে আমরা কিছু দেখার চেষ্টা করব যে কতগুলো তোমাদের ঠিক হয়েছে বা কতগুলো ভুল হয়েছে, ঠিক আছে? সেই বিষয়গুলোকে একটু এখানে আমরা জাস্ট দেখার চেষ্টা করব। এবার এখানে সবগুলো নেই, আগেই বলে রাখি, এখানে সব কিছু কোশ্চেন নেই, কারণ আমার স্টুডেন্ট একজন জাস্ট কয়েকটি আপাতত তোমাদের জন্য পাঠিয়েছে। তারপরে আমরা সবগুলোকে, এর পরে এটা পার্ট ওয়ান ভিডিও, এর পরের যে ভিডিওটা আসবে সেটাতে সবগুলো পাবে তোমরা, ঠিক আছে? তো প্রথমেই দেখে নাও তোমরা যে এখানে যেটা বলেছে যে দ্য ডাইনামিক অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং প্রসেস মিন, আর যেহেতু এবার ইংলিশ এবং বাংলা দুটো মিলে হয়েছে তো এটা একটা বড় সুবিধে ছিল। তো এখানে ডাইনামিক অ্যাপ্রোচে কী হয়ে থাকে, এখানে তখন মার্ক করা আছে যে টিচার শুড এম্ফাসাইজ স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু লার্নিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? সেখানে মূলত এই জায়গাটায় এইটাই সঠিক অ্যান্সার হবে, যা শিক্ষাদানে শৈক্ষিক ক্রিয়াকলাপের দ্বারা শিক্ষার্থীদের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা উচিত, যেটা বাংলায় তোমাদের দিয়েছে। এরপরে আরেকটি দেখে নাও, সেটা হচ্ছে দুই নম্বর কোশ্চেন, বলেছে ইন্টারনেট পরিষেবা মোবাইলের একটি নোট হতে অন্য নোটগুলিতে বেতার মাধ্যমে ব্যবহারের প্রযুক্তি নাম কি, মানে হচ্ছে যে টেকনোলজির থ্রুতে একটি জায়গা থেকে আরেকটি, একটি ইন্টারনেটকে অন্য জায়গা থেকে আমরা মূলত শেয়ার করতে পারি বা সেগুলোকে ওয়্যারলেসলি সেখানে করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ডি নম্বর হয়ে যাবে, হটস্পট হয়ে যাবে, ঠিক আছে? একটির মাধ্যমে আর একটি মাধ্যমে আমরা কিন্তু এখানে টোটালটা শেয়ার করে থাকি। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ রিসার্চ ডিপেন্ডস লিস্ট অন এম্পিরিক্যাল ফ্যাক্টস, তো এটা হয়ে যাবে এক্সপেরিমেন্টাল রিসার্চ, ঠিক আছে? এটা আমরা পড়েছিলাম, যারা তোমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাশনে ছিলে সেখানে কিন্তু বারবার এই এম্পিরিক্যাল ফ্যাক্টসটা কিন্তু আমরা করেছিলাম, এবং যাদের নতুন ব্যাচ শুরু করেছিলাম সেখানেও আমি বলেছিলাম এটা এম্পিরিক্যাল ফ্যাক্টসে কী হতে পারে। তারপর বলেছে দ্য নেম অফ দ্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রমোটেড বাই অ্যাপেল, অ্যাপেল কোম্পানির থ্রুতে যে অ্যাসিস্ট্যান্টটা মূলত প্রমোট করা হয়েছে সেটা হচ্ছে সিরি, ঠিক আছে? মনে রাখবে সিরি, এটাই সঠিক অ্যান্সার। বলছে দ্য টার্ম প্যাডাগোগি রিফার্স টু, এটা হচ্ছে মেথড অফ টিচিং, ঠিক আছে? টিচিংয়ের পদ্ধতিটা, এটা প্যাডাগোগি থাকে একটি, একটি থাকে অ্যান্ড্রাগোগি। তো যেটা হচ্ছে টিচিংয়ের জন্য বা টিচিংয়ের ভিত্তিতে যেটা করা হয় থাকে সেটা হচ্ছে মূলত প্যাডাগোগি, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবে সবাই। ওকে, এরপরে দেখো দ্য ফুল ফর্ম অফ এনকেএন, এনকেএন এর ফুল ফর্ম কি, ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক, ঠিক আছে? এটা ফুল ফর্ম হয়ে যাবে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক। তারপরে 13 রয়েছে যে অ্যান অবজারভেশন স্টাডি দ্যাট এমপ্লয়েস এ কন্টিনিউয়াস অর রিপিটেড মেজার টু ফলো বা অবজার্ভ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল গ্রুপ ওভার প্রলংড পিরিয়ড, মানে লং টাইমে চলে, এটা লংগিটিউডনাল স্টাডি, আমরা পড়েছিলাম যারা কোশ্চেন অ্যান্সার ডিসকাশনে ছিলে রিসার্চের, সেখানে আমি বারবার এটা পড়েছিলাম। একটা হচ্ছে ক্রস সেকশনাল, যেটা কিনা শর্ট টাইমের মধ্যে আমরা একটা নির্দিষ্ট ধরে নেয় একটি জাতির আলাদা আলাদা স্যাম্পল নিয়ে আমরা সেখানে করি, আর যেটা লংগিটিউডনাল ওটা দীর্ঘমেয়াদি করি। তারপরে রয়েছে আরেকটি স্যাম্পল ফ্রেম, তো এটা হচ্ছে এ লিস্ট অফ অল ইউনিট ইন দ্য পপুলেশন ফ্রম হুইচ এ স্যাম্পল উইল বি সিলেক্টেড, ঠিক আছে? তারপরে হয়ে যাবে গ্রেডিং দ্য ফাইনাল লার্নিং আউটকাম ইজ নোন অ্যাজ, তো ফাইনাল লার্নিংয়ের ক্ষেত্রে আমরা ওটাকে সামমেটিভ এভালুয়েশন বলে থাকি, যেটা ফাইনালে থাকে, আর যেটা মাঝে মাঝে হয়ে থাকে সেটা ফর্মেটিভ, ঠিক আছে? ফর্মেটিভ এভালুয়েশন, আর যেটা মূলত একটা কন্টিনিউয়াস প্রসেস অনুযায়ী কন্টিনিউয়াস এভালুয়েশন বলি, তো এইভাবে ভাগ রয়েছে। তো যেটা ফাইনাল লার্নিং আউটকাম আসে সেটাতে আমরা বলে থাকি, যেটা গ্রেডিংয়ের সামনে, যেখানে মূলত নম্বর, কত নম্বর পেয়েছে, কত গ্রেড পেয়েছে, এটার উপরে ভিত্তি করে থাকে, সেটা সামমেটিভ এভালুয়েশন। তারপর হচ্ছে হুইচ অ্যাপ্লিকেশন প্রোটোকল ইউজ ডিস্ট্রিবিউটেড কোলাবোরেটিভ অ্যান্ড হাইপার মিডিয়া ডেটা, সেটা হচ্ছে HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপর বলেছে এ টার্ম রিসার্চ মেথোডোলজি বলতে আমরা কী বুঝি, তো এটা একটা দ্য স্পেসিফিক মেথডস অফ স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস, ঠিক আছে? এটা একটা মূলত স্পেসিফিক মেথড, অর্থাৎ গবেষণা এবং বিশ্লেষণের নির্দিষ্ট পদ্ধতি, ঠিক আছে? তারপরে বলেছে দ্য স্টাডি অফ বডি ল্যাঙ্গুয়েজ জেস্চার পোশ্চার, ঠিক আছে, ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড বডি মুভমেন্ট ইজ নন, বলে মানে শারীরিক ভাষা, অঙ্গভঙ্গি, ভাবভঙ্গি, মুখভঙ্গি, এগুলোকে কী বলি, এটাকে কাইনেসিক্স বলি, ঠিক আছে? এটা আমরা আমাদের যে ব্যাচ পড়েছিল, ব্যাচে চলছিল কমিউনিকেশন, সেটাখানে আমরা অনেকবার ডিসকাশন করেছিলাম, ঠিক আছে? তারপরে আমাদের যে ইউটিউবে ফ্রি ক্লাস হয়েছিল সেখানেও ডিসকাশন করা হয়েছিল এগুলো। তারপরে হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট নোন অ্যাজ ফর মেজারিং আর্থকোয়েক, তাহলে এটা হবে সিসমোগ্রাফ। তারপর রয়েছে হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি এক্সামিন ইস্যু পার্টেনিং টু দ্য নেচার অফ রিয়ালিটি, এটা কয়েকদিন আগেই জাস্ট নতুন ব্যাচে পড়ানো হলো, এবং যেটা আমাদের ব্যাচের যে বেসিক্যালি ফ্রি ক্লাসটা ছিল সেখানেও কিন্তু আমরা এটা একটা ডেমো ক্লাস, যেটা আমরা বলেছিলাম ডেমো ক্লাসে সেটাও আমরা এটা করেছিলাম, সেটা কি অন্টোলজি, অর্থাৎ রিয়ালিটিকে বোঝাচ্ছে, সেটা অন্টোলজি দেখে থাকে।
তারপরে রয়েছে হাউ মেনি লেভেল আর দেয়ার ইন পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া হুইচ ওয়াজ কনস্টিটিউশনালি ফর্মালাইজড ইন দ্য ইয়ার অফ 1992। তো এটা হবে থ্রি। তারপর হচ্ছে নয়েজ পলিউশন ইজ ক্রিয়েটেড ইফ দ্য নয়েজ ইজ অ্যান এক্সেস অফ 7 to 75 যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নয়েজ পলিউশন একটা ক্রিয়েট হয়ে যায়। তারপর বলেছে আইডেন্টিফাই দ্য আইপি অ্যাড্রেস ফ্রম দ্য ফলোয়িং, তো আইপি অ্যাড্রেসকে ফাইন করতে বলেছে, তো এখানে বি নম্বরটা হবে। আইপি অ্যাড্রেস এভাবে থাকে, ডট 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 দিয়ে থাকে, আর অ্যাট দ্য রেট যেগুলো আছে স্ল্যাশ দেওয়া আছে এগুলো তো হবে না, বা হাইপেন দেওয়া আছে এগুলো হবে না। তারপর বলেছে হাউ মেনি গোলস আর দেয়ার ইন দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, বা এসডিজির কতগুলো গোল ছিল সেটা হবে 17। ঠিক আছে, তো এই কয়েকটি বেসিক্যালি এটা পার্ট ওয়ান। এর পরের আরেকটি পার্ট টুর ভিডিও বানাবো, ওখানে বাকি যেসব কোশ্চেন রইলো সেগুলোকে সবগুলোকে একসাথে কভার করে নেবো। আসলে যেই স্টুডেন্টই আমাদের এটা পাঠিয়েছে সেখানে পরিষ্কারভাবে সব বোঝা যাচ্ছে না, ছবি তুলতে কি হয়তো বা ব্লার হয়ে গেছে, অনেক পেজ আমরা বুঝতে পারিনি, তো সেই জায়গাতে কয়েকটি পেজই শুধু এখানে বোঝা গেছে, তো ওই অনুসারে আমরা এখানে ভিডিওটা করলাম। এর পরেরগুলো আমরা ডিটেলসে সবগুলোকে নিয়ে আসবো, নাম্বার সিরিজ থেকে শুরু করে সবগুলো। এই ধরে নাও আজকের মতেই ওটা আবার আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও, যদি এগুলোর মধ্যে তোমাদের ঠিক হয়ে থাকে তাহলে তো অবশ্যই, আর আমাদেরও যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো সিলেক্ট করতে সেটাও জানাবে, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, তো স্বাভাবিক কোনো কোনো সময় ভুল হয়েও যেতে পারে। যদি ভুল হয় যে মনে হচ্ছে না এটার মধ্যে একটু কনফিউশন হচ্ছে, কমেন্ট সেকশন জানাবে, সেই অনুসারে আমরা তারপর ওটাকে আবার যাচাই করব। ঠিক আছে, সেই হিসাবে তোমাদের আমরা আবার পরবর্তী ভিডিওতে সেটা জানিয়ে দেবো, এবং সেই অনুসারে আমরা একটা অ্যান্সার কি তৈরি করে টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে জয়েন করে থাকবে, ওখানে টোটাল অ্যান্সার কিটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা করে নেবো, এই পর্যন্তই রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, লাইক করে আমাদের মোটিভেট করবে, এভাবেই আমরা আবার পরবর্তীতে আরও কয়েকটি সিরিজে তোমাদের সব ডিটেলস এখানে ক্লিয়ার করে দেবো। আশা করি ভালো থাকবে সবাই, নমস্কার।